সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার টিউটোরিয়াল। আজকে আমি ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল এনার্জি সাবজেক্টের লাইন ইনসুলেটরের পরিচিতি এবং উহার ব্যবহার সম্পর্কে আলোচনা করব। বিভিন্ন প্রকার লাইন ইনসুলেটর দেখাবো এবং সেগুলোর কোথায় ব্যবহার করা হয় সে বিষয়ে একটু আলোচনা করব। আমাদের ট্রান্সমিশন লাইনে সাধারণত ছয় ধরনের ইনসুলেটর ব্যবহার করা হয়। একটা হচ্ছে পিন ইনসুলেটর, সাসপেনশন ইনসুলেটর, স্ট্রেন ইনসুলেটর, শ্যাকেল ইনসুলেটর, পোস্ট ইনসুলেটর অ্যান্ড গে ইনসুলেটর। এই ইনসুলেটরগুলো এখন দেখে নিই প্রত্যেকটি পৃথক পৃথকভাবে ওদের চেহারা দেখে নেই কেমন দেখা যায়, যেন আমরা বাস্তবে দেখে চিনতে পারি। এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে তোমার পিন টাইপ ইনসুলেটর, এটা হচ্ছে পিন টাইপ ইনসুলেটর। এটার সাধারণত এই যে পাশে দেখাচ্ছে তার টানার যেন সাপোর্টের মতো করে কাজ করে এই জন্য ব্যবহার করা হয়। এটার বিভিন্ন অংশের নাম এখানে দেখতে পাচ্ছি। এটা সাধারণত আমার লো টেনশন লাইনে ট্রানজিয়েন্ট পোলে, অর্থাৎ পোলের সাপোর্টেড পোল যেগুলো ট্রানজিয়েন্ট পোল সেগুলোতে ব্যবহার করা হয়। অল্পচ্যুতি কোণ, অর্থাৎ ট্রান্সমিশন লাইন টানার সময় যে হালকা কোণের সৃষ্টি হয়ে যে বাঁকের সৃষ্টি হয় সেই সব ক্ষেত্রে, হালকা বাঁকের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আর এটা এইচটি লাইন, এলটি লাইন হলেও এটা 33 কেভি পর্যন্ত লাইনে ব্যবহার চলে। এরপর আমরা দেখব সাসপেনশন টাইপ ইনসুলেটর। এই যেটি সাসপেনশন টাইপ ইনসুলেটর, এগুলো পরপর চেনের মতো জোড়া দিয়ে এরকম বড় একটা ইনসুলেটর করা হয়। এই সাসপেনশন টাইপ ইনসুলেটরের ব্যবহার ট্রান্সমিশন লাইনে সবচেয়ে বেশি। এটার যে বিভিন্ন অংশের নাম এখানে দেখানো হয়েছে, বিভিন্ন ক্রস সেকশন এরিয়া করে বিভিন্ন অংশের নাম দেখানো হয়েছে। এটা সাধারণত ট্রানজিয়েন্ট টাওয়ারে ব্যবহার করা হয়, অর্থাৎ উচ্চ ভোল্টেজে ব্যবহার করা হয়। এটা 33 থেকে 230 কেভি অথবা তার ঊর্ধ্ব লাইনে এটা ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে স্ট্রেন ইনসুলেটর, এটা হচ্ছে সাধারণত তোমার যেখানে টানা হয় শেষ প্রান্তে, ট্রান্সমিশন লাইনের শেষ প্রান্তে ব্যবহার করা হয়ে থাকে। যে চিত্রে দেখানো হয়েছে এটা যদি পোল হয় তার সর্বশেষ, এরপরে আর কোথাও যায়নি, টান হয়, এটাকে স্ট্রেন ইনসুলেটর বলা হয়। এটা একটা ইনসুলেটর, টাওয়ারের যেসব জায়গায় টানের সৃষ্টি হয় সেই সব ক্ষেত্রে ব্যবহার করা হয় স্ট্রেন। এগুলো সাধারণত তোমার এই যে অ্যাঙ্গেল পোল বা টাওয়ারে, এইচটি লাইনে, টার্মিনাল পোলে, তারপরে সেকশন পোলে, অর্থাৎ যেখানে সাধারণত টান সহ্য করতে হবে সেই সব জায়গায় এই পোল, এই ইনসুলেটর ব্যবহার করা হয়। যেমন দীর্ঘ স্প্যান, অর্থাৎ দুইটা টাওয়ার বা পোলের দূরত্ব বেশি সেই সব ক্ষেত্রে টান বেশি হয় সব তখন ব্যবহার করা হয়ে থাকে। এরপর আমরা দেখব শ্যাকেল টাইপ, শ্যাকেল টাইপ ইনসুলেটর। এটা হচ্ছে এই দেখতে পাচ্ছ তারকে আটকানোর জন্য, ঝুল তারের ঝুল যেন কম হয় এই জন্য সাপোর্টেড হিসাবে ব্যবহার করা হয়। এটা সাধারণত বেশি বিচ্যুতি কোণে এই অ্যাঙ্গেলটা, এই ইনসুলেটর ব্যবহার করা হয়। এবং এলটি লাইন, অর্থাৎ 400 অথবা 230 ভোল্টেজ লাইনে ব্যবহার করা হয়, সেকশন লাইনে ব্যবহার করা হয়, আবাসিক এলাকায় তোমার পোল থেকে বাসা পর্যন্ত তার টানার জন্য যে ইনসুলেটরটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে শ্যাকেল টাইপ ইনসুলেটর। এখন দেখব পোস্ট ইনসুলেটর, এটা একটা পোস্ট ইনসুলেটর। এটা সাধারণত কোনো ডিভাইসকে আটকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, যেমন তোমার হচ্ছে লাইটিং অ্যারেস্টার, সিটিপিটি, এইসব জায়গায় ব্যবহার করার জন্য, সাব স্টেশনের এইচটি বাসবারে ব্যবহার করা হয়ে থাকে। এই যেখানে লিখে দিয়েছি দেখো, ডিসকানেক্টিং সুইচ, যেমন আইসোলেটর আছে, আইসোলেটারে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ এটা একটা কোনো কিছুর সেট করতে গেলে
ধাতব অংশ থেকে ওই যন্ত্রটাকে আলাদা করার জন্য এই ইনসুলেটরটা ব্যবহার করা হয়ে থাকে। তারপরে গে ইনসুলেটর, এটা সাধারণত টানা হিসেবে ব্যবহার করা হয়। আমরা পোল, যেসব জায়গায় পোল একটু বেঁকে গেছে সেই পোলকে তো বিপরীত দিক থেকে টানা দিতে হয়, তো টানা দিতে গেলে আমরা যে ওয়্যারটা ব্যবহার করি সেটা ধাতব ওয়্যার, সেটা যদি কন্টিনিউটি থাকে তাহলে শর্ট সার্কিট খাওয়ার ভয় হয়ে থাকে, আর্থিং হয়ে যাওয়ার ভয় থাকে, সেই সেটার জন্য তারটাকে নিরবিচ্ছিন্নটাকে এই যে এই দেখো দুটো একটু ভাগ করে দেওয়া হয়েছে এবং তার মাঝে ইনসুলেটর ব্যবহার করা হয়েছে, ফলে তারের আর কন্টিনিউটি থাকে না, ফলে এখানে একটা ইনসুলেশন পড়ে যায়। আর নিচে যদি কোনো প্রাণী বা কোনো মানুষ ধরে তাহলে এটার কোনো সেই প্রাণী বা মানব দেহের কোনো ক্ষতি হবে না, এই জন্য এটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন ওভারহেড লাইনে স্ট্রে তারে অর্থাৎ টানা দেওয়ার জন্য টানা তারে ব্যবহার করা হয়ে থাকে, পোলে টানা তারে ব্যবহার করা হয়। পোল কোথাও যখন লাইনটা বাঁকা হয়ে যায়, অ্যাঙ্গেলের সৃষ্টি হয়, তখন ওই পোলটাকে টানা দিতে হয়, তখন এই ইনসুলেটর টানা তারের মাঝে ব্যবহার করা হয়ে থাকে। আশা করি ইনসুলেটরগুলো দেখলে চিনতে পারবে এবং এর ব্যবহার মোটামুটি বুঝতে পারলে। এখন ইনসুলেটর নষ্ট না ভালো তার জন্য অনেকগুলো টেস্ট করা হয়, আমি সবগুলো না দেখিয়ে মোটামুটি যেগুলো মানে মেইন মেইন সেই তিনটার নাম লিখেছি, একটা হচ্ছে ফ্ল্যাশ ওভার টেস্ট, পারফরম্যান্স টেস্ট, আর হচ্ছে রুটিন টেস্ট। এগুলো প্রত্যেকটির আবার সাব ডিভিশন আছে, অর্থাৎ আরও অনেকগুলো ভাগ করা আছে, সেগুলো তোমরা বই থেকে দেখে নিও। মোটামুটি এটা হচ্ছে প্রধান টেস্ট, এগুলো ফ্ল্যাশ ওভার, পারফরম্যান্স, রুটিন, এগুলো হচ্ছে প্রধান। এদের অনেকগুলো আরও এদের অধীনে এইগুলোকে আরও অনেকগুলো ভাগে ভাগ করা হয়ে থাকে। থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকো, পৃথিবীর সকল প্রাণী সুখী হোক। আল্লাহ হাফেজ।